আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, নিজে এমন না করে অন্যকে বলা, আবার নিজে কিছু জানার পরও অন্যকে তা না বলার ভয়াবহতা হাদিসে উল্লেখ রয়েছে। আপনি দুটোর একটি যদি অবহেলা করেন তাহলে আপনি নিশ্চিত জাহান্নামী হবেন। শুধু তাই নয়, আপনি যদি এমন কোনো কিছু জানেন যা আপনার দলের বিরুদ্ধে চলে যায়, আপনার ব্যক্তির বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, আপনাকে শাস্তি দেওয়া হবে, আপনাকে যেরকমভাবে মানসিকভাবে টর্চারিং করা হবে, ফাঁসি দেওয়া হবে, এমন তো অবস্থা যদি আপনি না বলেন তবুও আপনাকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, আপনি যদি এমন কোনো কিছু জানেন যা বলতে আপনি বাধ্য, বলাটা আপনার জরুরি, কিন্তু সেখানে আপনি চুপ রইলেন, সেক্ষেত্রেও আপনাকে শাস্তি দেওয়া হবে। এরকম বিভিন্ন বিষয়ে আপনি যা জানেন তা আপনি করলেন না, তা আপনি নিজে করেন, মনে করেন একটি শাস্তি গান বাজনা করা, এটা আপনি জানেন যে এটা হারাম, কিন্তু তবুও আপনাকে বলতে হবে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার মনে আর সংশয় থাকবে না। একটা জিনিস খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ভালো কথার আদেশ দেয় কিন্তু সেই ব্যক্তি যদি নিজেও সেগুলো পালন না করে তাহলে তার উদাহরণ হচ্ছে একটি প্রদীপের মতন, যেটি আলো দেয় কিন্তু নিজেকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। সহিহুল জামে হাদিসটি এসেছে। তো যাই হোক, দেখুন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, যে সত্যি তো একটি মোমবাতি সে অন্ধকার দূরীভূত করে আলো জ্বালিয়ে রাখে, কিন্তু সে কিন্তু নিজে জ্বলতে জ্বলতে সর্বশেষ নিজেই নিঃশেষ হয়ে যায়। তেমনিভাবে অনেক মানুষ আছে যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, ব্যয় করে, কিন্তু নিজে আমল করে না, ফলে তার কষ্ট তাকে উপকৃত করতে পারে না। এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং তাদেরকে শাস্তি দেবেন, মাযা আল্লাহ। এবার দেখুন, আপনি তো অনেক জ্ঞান গর্ব আলোচনা জানেন, অনেক কিছু শিখলেন, যারা দাওয়াত কাজ করে, যারা দায়ী, যারা ওয়াজ মাহফিলে ওয়াজ করেন, জাহান্নামে সর্বপ্রথম যাদেরকে দেওয়া হবে তারা কিন্তু ওই যারা সুদখোর মদখোর, তাদেরকে জাহান্নামে প্রথমে পাঠানো হবে না, সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে এই যারা দায়ী, যারা জ্ঞানী, যারা মানুষকে জ্ঞান দিত, তাদেরকে সর্বপ্রথম উদ্বোধন করা হবে। এখানে কিন্তু দেখুন যে একজন আলেম কতটা বিপজ্জনক অবস্থায় তাদের অবস্থান রয়েছে, কিন্তু তাদের সম্ভাবনা রয়েছে, ভালো আমল করলে, ভালো ইবাদত করলে, ভালোভাবে মানুষকে দাওয়াত দিলে তাদের সম্মানও উচ্চে। কিন্তু আপনি জ্ঞান গর্ব আলোচনা করলেন, মানুষকে শিক্ষা দিলেন, প্রয়োজন মতন হাদিস পড়লেন আপনার সুবিধার্থে, তখন কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে অথবা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চারপাশে এমনভাবে ঘুরতে থাকবে যেভাবে গাদা তার চাকির চারপাশে ঘুরতে থাকে। তখন জাহান্নামীরা তার কাছে একত্র হয়ে তাকে বলবে, হে অমুক, অর্থাৎ যে কোনো নাম, তুমি না আমাদেরকে সৎ কাজে আদেশ দিতে, অসৎ কাজ থেকে বাধা দিতে, আজকে তোমার এই অবস্থা কেন? সে বলবে, হ্যাঁ আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ দিতাম, অসৎ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি তা নিজেও করতাম না আর অসৎ কাজে আমি বাধাও দিতাম না। যাই হোক, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা আসসাফ আয়াত 2-3, তোমরা যারা ঈমান এনেছ তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তোমাদের তা বলার আল্লাহ তাআলার নিকট খুবই অসন্তোষজনক। আবার তো যারা জ্ঞান
রাখে যারা জ্ঞানের পিছে ঘুরোঘুরি করে, যারা মানুষকে দাওয়াত দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে, তাদের একটা জিনিস মাথায় রাখতে হয় সবসময় যে আমি যে কথাটা বলছি তা কি আদৌ আমি পালন করছি কি না। এখানে কিন্তু হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন আমরা যা করি না তা আমরা কেন বলছি। আবার আরেকটি হাদিসে রয়েছে, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তা পৌঁছে দাও। এই সকল বিষয়ে এই যে হাদিসগুলো বললাম, আপনার মাথা এখন ঘুরপাক খাচ্ছে, এখন তো দাওয়াত দিতে তো সমস্যা, আমার দাওয়াত দিতেও হবে, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পক্ষ থেকে একটি বাণী মানুষকে পৌঁছিয়ে দাও। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে সব আলেমগণ একযোগে বলেছেন যে আপনি যে আমলটা নিজে করেন না, ধরুন আপনার সন্তান সিগারেট খাচ্ছে, আপনিও সিগারেট খান, এখন আপনি আপনার সন্তানকে বাধা দিবেন, এখন বাধা দিতে গিয়ে আপনার মাথা খেয়াল পড়লো যে আমি তাকে বাধা দিচ্ছি অথচ আমি নিজে সিগারেট খাই, এরকম প্রসঙ্গে আপনি নিয়ত রাখবেন যে আপনি ভবিষ্যতে ছেড়ে দিবেন। এবার আপনি যে কোনো আমলের ব্যাপারে কথা বলতে পারেন, যে আমলটা আপনি করেন না সে আমলটা আপনি বলতে পারেন যে আমি সামনে জিনিসটা করব, আপনি নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, এরকমভাবে নিজেকে দৃঢ় রাখতে হবে। পাশাপাশি কখনো যেন এমন না হয় যে কোনো মানুষ ভুল আমল করছে কিন্তু সেটি দেখার পরও আপনি সঠিক বিষয়ে বলছেন না, কিংবা আপনাকে যদি কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে এই আমলটি কেমন, এই আমলটির ব্যাপারে কী বলা হয়েছে, কিন্তু আপনি তাকে বলেননি, যদিও সেই আমলের কারণে সে জাহান্নামে যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বিষয়ে জিজ্ঞাসা করার পর তার জানা থাকা সত্ত্বেও যে তা গোপন করলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আগুনের লাগাম পরিয়ে দিবেন। তো এই সকল হাদিস আমাদেরকে আরেক দিক থেকে নিয়ে যায় যে আপনি জানেন, হ্যাঁ, যে একটা বেদাত আমল, বড় ধরনের একটা শিরকে আমল। আমি কিছুদিন আগে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিও বানানোর পর অনেকে আমাকে বয়কট করেছে। তো এক জিনিস কি, যেটা হারাম সেটা নিষিদ্ধ, সেটা আমি কোনোভাবেই হালাল করতে পারবো না, আমাকে বলতেই হবে। এবার আপনি আমার পক্ষে থাকুন, আমার বিপক্ষে থাকুন, কিংবা আমার ক্ষতি করুন, এটা আমি জাত বিচার করি না। যাই হোক, এখন সমাধান তো টুকটাক পেলেন, সর্বশেষ যে আমি একটা সমাধান দিচ্ছি, এই সমাধানে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি মাথা রাখবেন যে যে দাওয়াতটা আপনি দিচ্ছেন সেই দাওয়াতের বেসিক আল্লাহ তাআলা যে সকল বিষয় নিষেধ করেছেন, ফরজ যা পালন করা ফরজ, যেমন গান বাজনা বাদ দেওয়া ফরজ, ঘুষ খাওয়া হারাম, এসব করলে শাস্তির নির্ধারণ রয়েছে, যে সকলের শাস্তির নির্ধারণ রয়েছে কবির গুণা, সে সকল কাজ আপনি আগে নিজে করবেন, অর্থাৎ নিজে ভালো পথে থাকবেন, তারপর মানুষকে নিষেধ করবেন। আর যে সকল কাজ সুন্নাহ, শাস্তি নির্ধারণ হয়েছে এমন বিষয় না, যেমন ঘর থেকে বের হওয়া, ধোয়া, তারপর বিভিন্ন জিকির করা, সকাল সন্ধ্যা জিকির করা, ঘুমনের পূর্বে জিকির করা, এই সকল আমল, যে সকল আমল আপনার ইমান বৃদ্ধি করে, আপনার নেকপালা ভারী করে, সব হয়, এই সকল আমল আপনি না করলেও আপনি বলতে পারবেন, সমস্যা নেই। সুন্নত আমলগুলো আপনি না করলেও আপনি বলতে পারেন, কিন্তু যে সকল কাজ নিষিদ্ধ, যে সকল কাজে শাস্তি নির্ধারিত রয়েছে, সেই সকল কাজ আপনাকে আগে নিজে মানতে হবে, তারপর আপনি মানুষদেরকে বলতে পারবেন। আশা করি আপনারা পুরোপুরিভাবে বুঝে গেছেন এই ভিডিওটি দেখে, যে যারা আমল জেনে বুঝে করছে, দাওয়াত দিচ্ছে, সত্যকে গোপন করছে, এই সকল বিষয়ে যে সংশয় ছিল, ইনশাল্লাহ আপনাদের সব কিছু সংশয় দূর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।